জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিরোধী দলগুলো দিচ্ছে একের পর এক কর্মসূচি। পিছিয়ে নেই দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপিও। কিন্তু এসব কর্মসূচি দিয়ে দলটি কতটুকু সফল হতে পারছে? একটি রাজনৈতিক দলের কর্মসূচি আসলে কেমন হওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে, একটি রাজনৈতিক দল গঠনের প্রথম ও প্রধান উদ্দেশ্য রাষ্ট্র ও জনগণের কল্যাণ, আর এই কাজগুলোই তারা করবে বিভিন্ন প্রকার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে। জাতীয় আন্দোলন সৃষ্টি করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে, আমরা একটা কোনো অভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপথ আন্দোলন করব। গেল বছর বিএনপি সরকার বিরোধী বড় সড় আন্দোলনে জনসমর্থন আদায়ে সারা দেশে গণসমাবেশ কর্মসূচি দিয়েছিল, যা 10ই ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে এসে সমাপ্তি হয়। জনসমর্থন আদায়ের উদ্দেশ্যে হলেও সেই 10ই ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে দেখা দিয়েছিল ভয় ও আতঙ্কের। এরপর সমাবেশ থেকেই 10 দফা দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তবে বিএনপির এসব কর্মসূচি আসলে জনকল্যাণের সাথে কতটুকু সম্পৃক্ত? সমাবেশ করে মিছিল করি, ইটপাটকেল ছুঁড়ে আমরা রাস্তাঘাট অবরোধ করি, এটা কখনো উচিত না এই কাজটা করা। আমাদের অনেক ভোগান্তি হয়, যেমন রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, আসতে অসুবিধা হয়, অফিসে যাতায়াত, যারা স্কুল কলেজে যায় তাদেরও অনেক যাতায়াতের প্রবলেম হয়। তারা তো বলতেছে যে এই সরকার উৎখাতের জন্য আমাদের আন্দোলন। ওনারা যদি সাধারণ মানুষের কথা বলতো তাহলে বলতো নিত্য পূরণ জিনিসের কথা, যেমন চাল ডাল তেল লবণ এগুলোর দাম ঊর্ধ্বমুখী, এই ব্যাপারে ওনারা তো কিছু বলে না। আজকে এই আন্দোলন, কালকে এই বন্ধ, পরশু দিন এটার জন্য আমরা সবাই ফিসে যাচ্ছে, এটা আমাদের কোনো লাভবান কোনো কিছুই হচ্ছে না। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের ফায়দা ওঠানোর জন্য তারা তাদের জন্য কাজটা করে, অ্যাকচুয়ালি পাবলিকের জন্য একদমই করে না ভাই। অন্যদিকে বিএনপি সকল কর্মসূচিতেই বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা এবং তাদের নামে যেসব মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করার মধ্যে সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, জনকল্যাণের সাথে সম্পৃক্ততা না রেখে নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো কর্মসূচি কোনোদিন জনসম্পৃক্ত হবে না। অন্যায় কিছু একটা আদায় করার জন্য আপনি সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন, সেটাও কাম্য হয় না। এবং বাস্তব মানুষ কিন্তু আপনি দেখবেন যে বিএনপি সমাবেশ করছে, মিছিল করছে, তার দলের নেতা কর্মীরা আসছে, কিন্তু সাধারণ মানুষ কি যাচ্ছে? সাধারণ মানুষ কি তাতে অংশ নিচ্ছে? বিএনপি এখন যেসব দাবি দেওয়া তুলছে, সেটা খালেদা জিয়া, তারেক রহমানের মুক্তি হোক, এইটা বাংলাদেশের কল্যাণের কোনো দাবি না। এইখান থেকে এইসব দল সরে না আসলে তারা এমনকি ভালো কথা বললেও কিন্তু মানুষের সমর্থন পাবে না। বর্তমানে জনবান্ধব কর্মসূচি ছাড়া আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া অর্থহীন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।